সবাই আশা করি ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো আমরা আজকে একটা ট্যুরে বেরোলাম, দুই দিনের ট্যুর, যাবো হলো সিরাজগঞ্জ, রাজশাহী আর বগুড়াও যেতে পারি। তো সকালে ব্লগটা বের করে নেই, এখন থেকে শুরু করলাম। আমরা এখন টাঙ্গাইলের রাস্তা, তো ব্রেকফাস্টের জন্য ব্রেক দিলাম ঘরোয়া রেস্টুরেন্টে, দেখি এখানে কি পাওয়া যায়। জার্নি শুরু হয়েছে এই যে সকালের নাস্তা দিয়ে। আজকে নাস্তায় আছে হলো নান রুটি, নেহেরি, পায়া আর ভাজি না সবজি। নেহেরি মনে হইতেছে গরুর স্যুপ। নাম বলেন? হ্যাঁ, হোটেল ঘরোয়া। আমরা এখন সিরাজগঞ্জের পথে টাঙ্গাইল পার হয়ে যমুনা সেতুতে উঠলাম। তো যমুনা সেতু পার হয়ে আমরা এখন সিরাজগঞ্জে পাড়া দিলাম। আমরা এখন একটা ব্রেক দিলাম, আমরা ভাইয়ের অফিসে আসছি, FR কমিউনিকেশন। ভাই এখনো বাসায় আসে নাই, তো আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে অফিসে। সিরাজগঞ্জের বিখ্যাত পান্তুয়া, এটা ভাই পান্তুয়া কেমন লাগে? ভালো, আপনার অনুভূতি বলেন পান্তুয়া খেয়ে। হলো সিরাজগঞ্জের বিখ্যাত চায়না বাদ দেখতে। আমরা এখন আসলাম হলো সিরাজগঞ্জের যমুনার কিনারে চায়না বাদ দেখতে। সুন্দর একটা প্রকল্প হচ্ছে এখানে, ঢাকা থেকে অনেকেই আসে। ঠিক যমুনার কিনারে, একেবারে যমুনা নদীর এই সাইডে, পশ্চিম দিকে, পশ্চিম পারে আমরা, এই যে বাঁধের কাজ হচ্ছে প্রথমে, এখনো নির্মাণাধীন। এই যে যমুনা নদী, বিশাল যমুনা নদী যার কুল কিনারা দেখা যায় না। প্রকল্পটা ফুল কমপ্লিট হলে খুব সুন্দর একটা টুরিস্ট জোন হবে এটা। এখানে কিছু প্রোপেলার আছে, প্রোপেলার সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী রক্ষার্থীর সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। ভালো লাগলো, তো বিকেলে আসলে মনে হয় জায়গাটা আরো সুন্দর হবে, আর একটু ভালো লাগবে।
এটাই বাদ, এটাই বাদ। আমরা এখন বাঁধের উপরেই আছি। বিশাল একটা বাঁধ হচ্ছে। বিশাল যমুনা নদী। এখানে দেখা যাচ্ছে কিছু জেলে মাছ ধরছে, জালগুলো ঠিকঠাক করতেছে। এই দেখেন কি ধরনের স্রোত বইছে, কি প্রচন্ড স্রোত বইতেছে। এটা হলো মেইন যমুনা। এটা অনেক গভীর, মানে এটার গভীরতা আসলে ভাবা যায় না। চায়নাবাদের এপার থেকে মাছ নদীর পার চরে চলে আসছি। আমরা বালুমহলে চলে আসছি। এই ধবলার চর আমার চলেন ধর্ম খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। ওই ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বালি আসে যাক, এই যে বালি আসে ওইখানে নেন ডোনা, সুন্দর সিনাই।
আমাদের হাতে নিয়ে নিব, তাই আমরা এটা পুনরুদ্ধার করার জন্য আমরা পিছনের দিকে বিশাল আর একটা চর আছে, তো পাবলিক জমে যাবো তো কানে আঙ্গুল দিয়ে রাখেন, আমরা কিছু বলি নিছি। এই হলো যমুনার চরের ছোট্ট একাংশ, আমাদের হাতে সময় নাই, তাই আমরা আবার ব্যাক করতেছি, ঠিক আগের জায়গায় ব্যাক করতেছি। এই আমরা এখন ঠিক যমুনা নদীর মাঝখানে, এখানে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, যেই কাজে আসছি সবাই এসে বসে দেখা থেকে আমরা অনেক আগে এসে বসেছিলাম, তাই অল্প সময়টা এখানে ইউজ করবো। আমরা আবার ব্যাক করতেছি আমাদের সেই চায়নাবাদে, এখানে গাড়ি রাখা আছে, এই চায়নাবাদ থেকে আবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে। এই ট্রলারটা আমরা নিয়েছি 100 টাকা ভাড়া আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার একটু বেশি হয়েছে ভাই। ঠিক আছে, আবার দেখো।